প্রজন্ম ছাড়া আপনার ক্যারিয়ার থেকে স্বপ্ন দেখতে চাই, আমি নিজেও স্বপ্ন দেখতে চাই, আজকের যারা স্বপ্ন দেখছে যে তারা ভবিষ্যতে আপনার মতন একজন সফল বীমা ব্যক্তিত্ব হতে চায়, মুখ্য নির্বাহী কর্মকর্তা হতে চায়, তাদের মধ্যে কি ধরনের গুণাবলী আনা দরকার, বা তারা কিভাবে কাজ করলে আপনার মতন একদিন তারাও মুখ্য নির্বাহী কর্মকর্তা হতে পারবে, তাদের জন্য যদি স্যার পূর্ণাঙ্গ একটি গাইডলাইন আপনি দেন, এ প্রসঙ্গে স্যার কিছু বলবেন। থ্যাংক ইউ, কথাগুলো সব এসে গেছে, শুধুমাত্র আমি ওই কথার সাথে অ্যাড করব, সেটা হচ্ছে যে পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। শিল্প বিপ্লবের পরে সারা পৃথিবীতে শিল্প ইন্ডাস্ট্রি গড়া শুরু হল, তখন এক ধরনের পৃথিবীতে প্রত্যেক দেশে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে আধুনিক যুগে উৎপাদন পদ্ধতি থেকে এখন শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে সার্ভিসিং পদ্ধতি, সেবা। আপনি আমাদের দেশে কয়েকটা উদাহরণ দিয়ে লক্ষ্য করবেন যে উবার আসছে, এখন অনলাইন মার্কেটিং আসছে, এগুলোকে যদি আমি এক কথাই বলি, এগুলো হচ্ছে যে সেবার মাধ্যম, সেবা শিল্প, সার্ভিস ইন্ডাস্ট্রি। তো পৃথিবীতে হাজার হাজার বছর আগে থেকেই এই সার্ভিস ইন্ডাস্ট্রি হিসেবে সকলের কাছে পরিচিতি ছিল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। এখন যেহেতু প্রতিনিয়ত এই পরিবর্তন হচ্ছে উৎপাদনশীলতা থেকে সার্ভিস পরিসরে পৃথিবীর পরিবর্তনের দিকে যাচ্ছে, আর প্রযুক্তি তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, ভবিষ্যতে যারা এইরকম কি পোস্টে আসবে, মুখ্য নির্বাহী তো কি পোস্ট না, এটা হচ্ছে যে একটা ব্যবস্থাপকীয় পোস্ট, কিন্তু বীমা শিল্পে যদি আপনি সকলের কাছে শ্রদ্ধাভাজন হইতে চান, তাহলে বেকারত্বকে মোটিভেট করে কর্মে আনতে হবে, আর যদি ইনকাম বাড়াইতে হয় তাহলে আপনার আর গ্রাহক বাড়াইতে হবে। যেমন আমি 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 ওই যে আবার এই শুরুতেই যে কথা বলছিলাম যে অভি সাহেব তো এই যে 14 বছরেই কোটি কোটি টাকা সঞ্চয় করছেন, সেই রকম প্ল্যান নিয়ে আপনার ক্যারিয়ার প্ল্যান, ইনকাম প্ল্যান, আর প্রযুক্তির সাথে আপনার গ্রাহকের সংখ্যা বৃদ্ধির প্ল্যান, এগুলো যদি আপনি করতে পারেন তাহলে মুখ্য নির্বাহী কেন, আপনি কোম্পানির মালিকও হয়ে যেতে পারেন। যেমন আলফার বর্তমান যিনি আছেন, তিনি যেরকম ওইরকম ছোটবেলায় স্টুডেন্ট লাইফ থেকে যে প্ল্যান করছে, সে এখন কোম্পানির মালিক। শুধু যে আমি মুখ্য নির্বাহী হব তা না, আরো বড় কিছু হইতে পারেন। আমাদের দেশে তো এখন অনেক স্কোপ আছে, যে আমাদের দেশে ভবিষ্যতে রিইনস্যুরেন্স কোম্পানি তৈরি হবে, অ্যাকচুয়ারিয়াল ম্যাথমেটিক্যাল টার্মস গুলো জানা থাকতে হবে, তারপরে মার্কেটিং এর টার্মস গুলো জানা থাকতে হবে, ম্যানেজমেন্টের টার্মস গুলো জানা থাকতে হবে, দক্ষ ব্যবস্থাপনার, কিংবা এই যে ডিজিটাল পদ্ধতিগুলো যে খুব বেশি পরিবর্তন এগিয়ে নিয়ে আসতেছে পুরো দেশটাকে, সারা পৃথিবীকে, এবং এই শিল্পীকেও তো এগিয়ে নেবে। এই বিষয়ে যদি আপনাদের যাদের প্রচারণা পদচারণা বেশি থাকবে, তারাই ভবিষ্যতে চরম শিখরে পৌঁছতে পারবে বলে আমি আশা করি এবং দোয়া করি, এবং আপনারাই সেই উজ্জ্বল নক্ষত্র। আপনাদের বিডি গ্রুপের যারা সদস্য আছেন তারা উজ্জ্বল এই নক্ষত্রের মতো এই ভূমিকা রাখবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করি।